ওয়ালাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমি কথা বলবো হচ্ছে লুনার টোকেন নিয়ে, যেটা কিনা অনেকটা বর্তমানে বলতে গেলে অনেকটা পপুলার, কিন্তু এটার থেকে সবাই সবচেয়ে বেশি লস করছে আর কি এই কয়েকদিনে। তো লুনার নিয়ে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করব, আর হচ্ছে সামনে কী হতে পারে, লুনা কি আবার রিকভার করতে পারে কিনা, বা তাদের নতুন স্টেপ কী, সো এগুলো নিয়ে কথা বলবো। আর হচ্ছে অনেকেই তো অনেক ডলার লস করছেন, কিছু করার নেই, আমার নিজেরও প্রায় 400 মতো লস গেছে। আমি বাই করতেছিলাম হচ্ছে $30 একবার কিনছি, $10 কিনছি, $5 কিনছি, $1 কিনছি, মানে কিনতে কিনতেই শেষ, শুধু কিনতেছি আর কিনতেছি অবস্থা আর কি। আমি বেশি না, যেহেতু আমার ফান্ড তেমন একটা বড় না, ছোট হিসেবে আমি ছোট অ্যামাউন্টেই লস করছি 400, কিন্তু সেটা আমার জন্য বড়, অনেকের জন্য ছোট হবে আর কি, এই জন্য আমি ছোট বলতেছি। তো এখানে প্রায় অনেকেই প্রায় 7K 8K মিলিয়ন বিলিয়ন ডলার লস করছে, তো এটা এখন কিছু করার নেই। তো যারা কিনা আজকে সকালের দিকে হয়তো অনেক লো রেটে কিনছিলেন, তারা হয়তো এখন সেল দিলে প্রায় 4-5 গুণ বেশি রেট পেতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে সেল করে আপনাদের কিছুটা রিকভার করতে পারেন। তো এখন জানাবো যে আপনারা মানে লোনাটা কী করবেন, বা পরবর্তী এখন আর বাই করবেন কি না, বা সামনে কী হচ্ছে এটা নিয়ে। এখানে মূলত লোনাটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড তো অলরেডি ছিল, অ্যান্ড হচ্ছে এখান থেকে তারা ব্যানও করে দিয়েছিল, মানে লোনাকে একদম ডিলিস্ট করে দিয়েছিল বাইন্যান্স থেকে। সো তারপরে এগেন তারা বলছে যে মানে বাইন্যান্স সিজেড বা বাইন্যান্সের সিইও যিনি আছেন, উনি টুইটারের মধ্যে সব কিছু জানাইছিল, আপনারা চাইলে টুইটারের মধ্যে দেখতে পারেন। টুইটারের মধ্যে অনেকটা হাইপ চলতেছে বলতে গেলে এই টপিক নিয়ে, লোনার টপিক নিয়ে, সো ওখানে চাইলে দেখতে পারেন। বাইন্যান্স সিজেড বলছিল যে মানে ওরা উনি তাদেরকে নক করছিল, এক্ষেত্রে কিছু সাজেশন দিছিল, অ্যান্ড তারা ইয়া করে নেয়। মূলত লোনার প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে, আমি বলি এখানে হচ্ছে লোনার সাপ্লাই বেড়ে গেছিলো, যার কারণে হচ্ছে তারা লোনার সাপ্লাই বা বাড়াটা অফ করে নেয়, বা লোনা মিন্ট করা অফ করা না করার কারণেই এখানে মধ্যে লোনার এই অবস্থা হয়েছে আর কি। মূলত তারাই সব কিছু করছে, এইটা মনে করেন একটা পুরো প্ল্যানেট ছিল, শুরুর দিকে তাদের দোষ না থাকলেও লাস্টের দিকে কিন্তু তারাই হয়তো গিভ আপ করছে আর কি, মানে সার্ভাইভ করে নেই তারা, তারা এটা ডাউন করেছে, তারা লোনা মিন্টিং অফ করে নেই, তো যার কারণে এরকম হয়েছিল। বা আমি হয়তো ততটুকু ইনফরমেশন অতিরিক্ত দিতে পারবো না, কারণ আমি ততটা প্রো না, জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দিব। আর হচ্ছে লোনা ব্লক চেন কালকে অফ হয়ে গেছিলো, অ্যান্ড হচ্ছে আজকে এগেন তারা অন করছে, অ্যান্ড বাইন্যান্স থেকে ডিলিস্ট করার পরে এগেন হচ্ছে রিলিস্ট করছে বাইন্যান্স সিজেট, এটা নিয়ে কিছু কথা বলছে, হয়তো তারা এরপরে ওনার সাথে কিছু ডিসকাস করছে, হয়তো পজিটিভ কিছু দেখছে, যার কারণে উনি এখানের মধ্যে এগেইন লিস্ট করছে। এখানের মধ্যে লুনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, যদি এখানের মধ্যে দেখেন আপনারা লুনার কনভার্ট যেটা করা যেত সেটাও সাসপেন্ড করে দিছে, লুনার ইউএসটি, তারপরে হচ্ছে এই যে ট্রেডিং থেকেও ব্যান করে দিছে, ফিউচার ট্রেডিং থেকে ব্যান করে দিছে, ইভেন প্রায় কয়েকটা এক্সচেঞ্জার থেকে এগুলোকে মানে ব্যান করে দেওয়া হয়েছিল আর কি। তো নাও বর্তমানে তো প্রাইস বলতে গেলে হিউজ ডাউনের মধ্যে আছে, যারা কিনছেন তারা চাইলে হোল্ডও করতে পারেন, সেলও করতে পারেন, যারা কিনেন নাই তারা নিজেদের ইচ্ছা যেমন মন চাই করেন, সেটা লাভ লস তো আপনারই, আমি তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো এখানে হচ্ছে বাইন্যান্স এগেইন লুনা আর ইউএসটি ট্রেডিং রিজিউম করছে, মানে ট্রেডিং এগেইন অন করছে রিমুভ করার পরেও, তো এটা অবশ্যই একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে যে হয়তো লুনা অবশ্যই মানুষের রিকভারির জন্য কিছু না কিছু একটা তো করতেই পারে। তো এক্ষেত্রে আমি এক ভাই থেকে একটা নিউজ পাইছিলাম, উনি মূলত ক্রিপ্টো রিলেটেড নিউজই শেয়ার করে আর কি, তো যা দেখলাম সেখান থেকে বোঝা যায় যে মানে WU ব্লক চেন যে ইয়াটা আছে তাদের, তো সেখান থেকে বোঝা যায় যে তারা তাদের একটা নতুন টোকেন আনতেছে যেটার সাপ্লাই হবে জাস্ট 1 বিলিয়ন, আর বর্তমান যে লোনারটা আছে ওইটার সাপ্লাই বাড়তে বাড়তে বাড়ছে হচ্ছে প্রায় 6 ট্রিলিয়ন থেকেও হয়তো বেশি, এখানের মধ্যে জানানো হয়েছিল লুনার সাপ্লাই বর্তমানে অনেক বেশি। তো এখানে হচ্ছে তারা নতুন যে টোকেনটা আনবে সেখান থেকে 400 মিলিয়ন টোকেন বা 40% টোকেন হচ্ছে যারা লুনা হোল্ডার আছে তাদের হোল্ডিংয়ের উপর বেসড করে তাদেরকে লুনার টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। এখানে একটা স্ন্যাপশট নেওয়া হবে, মানে কার কত সবগুলো অ্যাড্রেসের মধ্যে, যেসব অ্যাড্রেসের মধ্যে লুনা হোল্ডিংয়ের মধ্যে আছে, ঠিক আছে, তো যার যার যত লুনা হোল্ডিং আছে সেটার উপর ভিত্তি করে এখানের মধ্যে যে নতুন টোকেনটা আছে সেটা দেওয়া হবে। আর ঠিক সেমভাবে যারা যারা ইউএসটি হোল্ডার আছে, ইউএসটি বলতে যে যা কিনা তাদের স্টেবল কয়েন ছিল, অ্যান্ড হচ্ছে ওইটার পেজ লস করে
যেটা $1 থাকার কথা সেটা $1 থেকে প্রায় আস্তে আস্তে এখন প্রায় 13-14 সেন্টের মধ্যে আছে আর কি, যেটা কিনা প্রায় 6 সেন্টের মধ্যেও গেছিল। তো ওইটা যারা হোল্ড করে আছেন বা যারা কিনেছিলেন লস করছেন, তাদেরকেও ওই নতুন যে টোকেনটা আনবে সেটাকে ইয়া করে ডিস্ট্রিবিউশন করবে, মানে 400 মিলিয়ন তাদের জন্য ডিস্ট্রিবিউট করবে, আর 200 মিলিয়ন হয়তো অবশ্যই তাদের রিজার্ভের মধ্যে রাখবে আর কি, এরকম একটা অবস্থা। তো এখানের মধ্যে আপনারা চাইলে টুইটারের মধ্যে সার্চ করে নিতে পারেন, এগুলো সব ইনফরমেশন টুইটারের মধ্যে দেওয়া আছে, যারা মানে একদম ডিপলি এগুলা রিসার্চ করতে চান তাহলে করতে পারেন, ঠিক আছে? তো এতটুকুই ছিল আপডেট, আর আপনারা কেউ কেনার সাজেশন দিব না, কারণ অলরেডি একটা ডেড প্রজেক্ট, বা তারা নতুন টোকেন আনলেও কতটুকু ভালো করে বা কেমন করে না করে এগুলো নিয়ে আমাদের কোনো ধারণা নেই। সো এক্ষেত্রে আমি বলবো অলওয়েজ সেফ থাকতে। সো আপাতত কারোর লোনাতে এন্ট্রি নেওয়ার দরকার নেই, আর হচ্ছে ফান্ডগুলো একটু সেফ রাখবেন অলওয়েজ, সবগুলা ফান্ডকে এক জায়গায় রাখবেন না। যদি আপনার USDT রাখেন তাও রিস্ক আছে, জাস্ট আপনি ধরেন আপনার থেকে $10,000 ফান্ড আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে কিছুটা USDT রাখবেন, কিছুটা USDT রাখবেন, কিছুটা USDC রাখবেন। এখানের মধ্যে হচ্ছে আমি আজকে আমাদের চ্যানেলের মধ্যে একটা হয়তো আপডেট দিছিলাম কি না মনে নাই, এই আমি আমার টুইটারের মধ্যে দিছিলাম, জাস্ট এমনিতে শেয়ার করছি, আমার টুইটারে তেমন ফলোয়ার কিছুটা থাকলেও তেমন রেসপন্স নাই। তো এখানের মধ্যে হচ্ছে আপনারা লুনার মধ্যে কিছু ইয়ে আছে, মানে লুনা না ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিছু USD আছে, যেগুলোর ব্যাকএন্ডের মধ্যে USDT-র ব্যাকএন্ডের মধ্যে বা স্টেবল কয়েনের ব্যাকএন্ডের মধ্যে US ডলার থাকে ব্যাংকের মধ্যে। যেমন ধরেন হচ্ছে এই এখানের মধ্যে আমি বলে দিছি, মানে কিছু স্টেবল কয়েন যেগুলোর ব্যাকএন্ডের মধ্যে তাদের মানে USDC-র যতটুকু সাপ্লাই আছে এখানের মধ্যে, ঠিক ততটুকু সাপ্লাইয়ের USD তাদের ব্যাংকের মধ্যে জমা আছে, যাতে করে তারা এটার $1-এর প্রাইসটা ধরে রাখতে পারে, স্টেবিলিটিটা ধরে রাখতে পারে, ঠিক আছে? USDC, BUSD, TUSD, তারপর হচ্ছে USDP, HUSD, এগুলার হচ্ছে ব্যাকএন্ডের মধ্যে US ডলার আছে, ঠিক আছে? আর হচ্ছে যেগুলার ব্যাকএন্ডের মধ্যে US ডলার নেই সেগুলো হচ্ছে USDT, UST, মিম, ফ্রাক্স, USDN এবং USDT, যেটা কিনা আপকামিং আসতেছে ট্রোনের পক্ষ থেকে। সো এগুলো থেকে কেয়ারফুল থাকবেন আপনারা, হচ্ছে অলওয়েজ USDC, BUSD, TUSD এগুলো রাখতে পারেন যদি আপনি ক্রিপ্টোতেই আপনার ফান্ডগুলো রাখেন আর কি, বা আপনার ক্রিপ্টো হোল্ডার হয়ে থাকেন। আর টোকেন টোকেন কেনার সময় অলওয়েজ সবগুলা অ্যামাউন্ট একসাথে ইনভেস্ট করবেন না, আপনার ফান্ড রাখবেন মিনিমাম 50% বা 30% ফান্ড USDT বা স্টেবল কয়েন রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে আর 50% বা 60% BTC, ইথিরিয়াম, BNB এগুলোতে ইনভেস্ট রাখবেন, আর হচ্ছে 30%কে অল্ট কয়েনের মধ্যে বা বিটকয়েন, ইথিরিয়াম, BNB এইগুলো এই ধরনের কয়েনগুলো বাদ দিয়ে অন্যান্য কয়েনের মধ্যেও ইনভেস্ট করতে পারেন। একটু জাস্ট অলওয়েজ সেফ থাকবেন যদি আপনার বেশি ফান্ড থাকে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন, যদি ভালো লাগে অন্য ফ্রেন্ডদের কাছেও শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলের মধ্যে মূলত ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করা হয়, এই ধরনের কোনো ভিডিও আপলোড আমি করি না, জাস্ট আজকে প্রথমবার করলাম। সো অবশ্যই ভালো লাগলে এখানের মধ্যে সাথে থাকবেন, আমি চেষ্টা করবো নেক্সট টাইম যদি এরকম কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে সেটা আপনাদেরকে জানানোর জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।